বন্ধুরা সকলকে আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে হয়তো বুঝে গিয়েছেন আজকের ভিডিওর টপিক কি। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বেস্ট শেয়ারইটের অল্টারনেটিভ একটি ফাইল ট্রান্সফার অ্যাপ সম্পর্কে কথা বলবো। তো বন্ধুরা, এই বিষয়টি দেখার জন্য অবশ্যই আমার এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন। তো বরাবর মতোই দেখছেন জিরোটি একটি অপশন সাথে আছে, আমি নাদিম। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা যারা শেয়ারইট ইউজ করি, আমরা হয়তো ইতিমধ্যে জেনে গিয়েছি শেয়ারইটি কিন্তু এখন আগের মতো এত ভালো ফেসিলিটি নেই। মানে এখন কিন্তু শেয়ারইট ওপেন করলে বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজ আমাদের দেখতে হয়, বিভিন্ন ধরনের 80+ কন্টেন্ট আমাদেরকে তারা দেখিয়ে থাকে। অর্থাৎ তারা এখন বিজনেসে চলে গিয়েছে। যেমন আমি এখন শেয়ারইট অ্যাপটি ওপেন করেছি, সাথে সাথে এখানে উবারের একটি অ্যাড চলে এসেছে। তাছাড়া শেয়ারইটের মধ্যে দেখুন, এখানে অনেকগুলো 18+ কন্টেন্ট এবং নিচে গেলে আর অনেক ধরনের ভিডিও চলে আসে। এখন তারা কমপ্লিটলি কমার্শিয়ালভাবে আসলে তাদের অ্যাপটিকে লঞ্চ করছে, যেমন বিভিন্ন ধরনের অ্যাড দেখাচ্ছে বা বিভিন্ন ধরনের কোম্পানির স্পন্সর তারা করছে, যার কারণে দেখা যাচ্ছে কি শেয়ারইট এখন আগের মতো আমাদের যে ফাইল ট্রান্সফার করার জন্য যে আমাদের আগ্রহটি ছিল সেটি কিন্তু দিন দিন হারিয়ে যাচ্ছে। এবং এটি খুবই বিরক্তিকর যে আমি যখনই শেয়ারইটটা ওপেন করব তখনই আমাকে বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজ দেখাচ্ছে কিংবা বিভিন্ন ধরনের বিরক্তিকর ভিডিও তারা আমাকে শো করছে। তো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে শেয়ারইটের বিকল্প একটি অ্যাপ সম্পর্কে কথা বলবো। বিকল্প অ্যাপ, এই অ্যাপটির নাম হচ্ছে এমআই ড্রপ। তো ইতিমধ্যে হয়তো সবাই আমরা এমআই ড্রপের সাথে পরিচিত আছি, কিন্তু সবার মধ্যে একটি ভুল ধারণা আছে। ভুল ধারণাটি হলো এমআই ড্রপ অনেকে মনে করে শুধুমাত্র শাওমি ফোনে এটি সাপোর্ট করে, কিন্তু আসলে এটি ভুল ধারণা। আপনার যে কোনো ধরনের অ্যান্ড্রয়েড ভার্সন হ্যান্ডসেটে কিন্তু এমআই ড্রপটি আপনি ব্যবহার করতে পারবেন। তো সিম্পলি এমআই ড্রপটি যখন আমি ওপেন করব, এমআই ড্রপের মধ্যে বন্ধুরা কোনো ধরনের অ্যাডস শো করে না। অর্থাৎ সিম্পলিভাবে আপনি সেন্ড এবং ফাইল রিসিভ করতে পারবেন। যেমন আমি এমআই ড্রপ অ্যাপটি এখন ওপেন করছি, এখানে প্রথমে রয়েছে সেন্ড, তারপর রয়েছে রিসিভ, এবং এটাতে কোনো ধরনের অ্যাড শো করে না। শর্ত শুধু একটাই, আপনি যার কাছ থেকে ফাইল নেবেন কিংবা যাকে কোনো ফাইল দিতে চাইবেন তখন তার ফোনেও এমআই ড্রপ অ্যাপটি ইনস্টল করা থাকতে হবে, তা না হলে কিন্তু হবে না। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটি কিন্তু শেয়ারইটের থেকে অনেক দ্রুত গতিতে বিভিন্ন ধরনের ফাইল আপনি ট্রান্সফার করতে পারবেন। তো বন্ধুরা, এমআই ড্রপটি ইনস্টল করার জন্য আপনি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সটি চেক করতে পারেন, সেখানে আমি ইনস্টলেশন লিঙ্কটি দিয়ে রেখেছি। তাছাড়া সিম্পলি আপনি যখন প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন এমআই ড্রপ লিখে, তখন বন্ধুরা আপনারা কিন্তু প্রথমে এই অ্যাপটি পেয়ে যাবেন। দেখুন এখানে শেয়ার মিউজিক অ্যান্ড ট্রান্সফার ফাইলস এমআই ড্রপ এটি রয়েছে। তো সিম্পলি এখান থেকে আপনি অ্যাপটিকে ইনস্টল করে নেবেন। তো বন্ধুরা, আমি আশা করছি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি কেন এমআই ড্রপ শেয়ারইটের অল্টারনেটিভ এবং কেন এমআই ড্রপ শেয়ারইট থেকে অনেক ভালো। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও এতটুকু পর্যন্তই। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন পরবর্তীতে কেমন ভিডিও চান, এবং অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো দেখা হবে পরবর্তী কোনো টেকনোলজি রিলেটেড ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সবসময় জিরো টেক টিউবের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।